হ্যালো ফ্রেন্ডস, আমি মানা, মানাস কিচেনে ওয়েলকাম জানাচ্ছি। আজ খুব সহজ আর চমৎকার স্বাদের টুনা মাছের সমুচা নিয়ে এসেছি। অল্প সময়ের মধ্যে করা যায় এমন রেসিপি নিয়ে আমার আজকের আয়োজন, আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নেই টুনা মাছের সমুচার রেসিপিটি। ফিস নিয়েছি, এর পরিমাণ হলো 185 গ্রাম। একটু ছেঁকে নিতে হবে, সামান্য একটু পানি থাকে সেটা ফেলে দিতে হবে। এর মধ্যে যাবে 2 টেবিল চামচ পরিমাণ বিস্কিটের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি বিস্কিটের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া ভালোভাবে মেখে নিতে হবে। এই টুনা ফিশটার মধ্যে কিন্তু লবণ থাকে, তারপরে যদি আপনাদের মনে হয় এখানে লবণ দেওয়া লাগবে আপনারা অ্যাড করে নিতে পারেন। মাছগুলো ভালোভাবে ভেঙে দিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, এরপর পরবর্তী স্টেপে চলে যাচ্ছে। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি, সাইড গুলো কেটে নিতে হবে। সাইডগুলো কাটা হয়ে গিয়েছে, এখন এটা বেলুনের সাহায্যে এভাবে একটু প্রেস করে ফ্ল্যাট করে নিতে হবে। এবার কোনা কোনি করে কেটে নিতে হবে। টুনার ফিলিংটা আমি ঠিক মাঝে দিচ্ছি। এখানে পানি নিয়েছি, নর্মাল পানি, সাইড দিয়ে পানি লাগাতে হবে। তারপরে এভাবে করে মুখটা বন্ধ করে দিতে হবে। এভাবে মুখ বন্ধ করে দিতে হবে যাতে এটা খুলে না যায়। ঠিক এরকম করে এইভাবে আমি প্রত্যেকটাই করে নেব। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, সাবধানে গুটিয়ে দিতে হবে। সুন্দর কালারটা হয়েছে, এগুলো উঠিয়ে ফেলছি। সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল টুনা মাছের সমুচা। যে বাচ্চারা মাছ খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য পারফেক্ট রেসিপি। আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, ততদিনে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মজার মজার রেসিপি পেতে এখানে প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে নতুন হলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি সম্পর্কে জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।